উপজেলা কৃষি অফিস ঝালকাঠি সদরের আয়োজনে কৃষক কৃষানীদের উঠান বৈঠক ও মাঠ দিবস অনুষ্ঠিত ঝালকাঠি থেকে শফিকুল ইসলাম হিরোর পাঠানো তথ্য চিত্র দেখুন বিস্তারিত উপজেলা উপজেলাধীন বাসন্টা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে ওয়ানাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক বাগান স্থাপন প্রকল্পের আওতায় স্থাপিত পুষ্টি বাগানের উঠান বৈঠক এবং ছত্রকান্দা গাবখান ধানসিড়িতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনের মাঠ দিবস অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি অফিসারের সঞ্চালনায় উক্ত দুটি প্রোগ্রামের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল বরিশালের সম্মানিত অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শকত ওসমান প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের সম্মানিত যুগ্ম সচিব জনাব এ টি এম সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সম্মানিত মনিটরিং অফিসার জনাব রথীন্দ্রনাথ বিশ্বাস অতিরিক্ত উপপরিচালক জনাব মোহাম্মদ রিফাত শেখদার প্রধান অতিথি ও সভাপতি মহোদয়গঞ্জ তেল ফসলের আবাদ বৃদ্ধির পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে হবে তারা আরও উল্লেখ করেন প্রতি ইঞ্চি জমি আবাদের আওতায় আনা ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে বর্তমান সময়ে সবচেয়ে উত্তম মাধ্যম হল পারিবারিক পুষ্টি বাগান স্থাপন অন্যান্য অতিথিবৃন্দ তেল ফসলের আবাদ বৃদ্ধির কলকৌশল এবং তেল ফসল আবাদের গুরুত্ব তুলে ধরেন এছাড়াও পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের গুরুত্ব ও স্থাপনের কলা কৌশল আলোচনা করা হয় প্রধানমন্ত্রীর ঘোষণা এক ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যেই আমি কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোসাম্মদ ফিরদোসি বেশ কয়েকটি পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে যেখানে অনাবাদী অনেক বছর ধরে অনাবাদী ছিল যেখানে চাষের আওতায় কখনোই ছিল না আমরা পরামর্শর মাধ্যমে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে চাষিদেরকে যে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করে আমরা অনাবাদী তো চাষের আওতায় এনেছি এবং সাথে সাথে চাষের সাথে সাথে তাদের যে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ সবজি চাষ এই কাজগুলোতে তাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং এই প্রদর্শনী স্থাপনের মাধ্যমে একদিকে যেরকম অনাবাদে জমি চাষের আসছে তাতে ফসলের নিবিড়তা বাড়ছে সাথে সাথে কৃষক সে নিজের বাসায় বসে তার ঘরের আঙিনায় আঙিনার সামনেই অবসর সময়ে সে এই পারিবারিক পুষ্টি বাগানে কাজ করে সে সবজি উৎপাদন করছে তাতে তার মানে অবসর সময়টাও কাটছে সাথে সাথে সে পারিবারিক যে চাহিদা মেটাচ্ছে এবং তাতে তার আর্থিক উপকৃত হচ্ছে এবং এখান থেকে সে নিজের চাহিদা পূরণ করাও সে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ থেকে সাতশো টাকা সবজি সে বিক্রি করে আমি এই কৃষি কর্মকর্তা আপার পরামর্শে এখানে আমি পুষ্টি বাগান মানে বসে আগিনের অনেক ইসিলেও আমি এই ফিজু আপার এটি এটা করছি অনেক উন্নত হয়েছে কারণ আমি সপ্তাহে সপ্তাহে বিক্রিও করি খাই